पुरुलिया में भूजल की क्या स्थिति रही होगी। और ये विडंबना है कि आज पुरुलिया में पानी का संकट ये बहुत बड़ी समस्या है। माथार ओपरे आगुन छड़ाচ্ছেন সূর্যি মামা। এই ঝাঁজ মাথায় নিয়েই প্রতিদিন মাইলের পর মাইল পাড়ি দেন ঝুমা বিমলারা। মাথায় কাঁখে জল ভর্তি হাড়ি কলসি। দুর্ভোগের শেষটুকু যদি এমন হয় তাহলে তার শুরুটা হয় আরও খানিকটা আগে, সুখা নদীর পাড়ে, যেখানে বালি খুঁড়ে গর্ত থেকে জল সংগ্রহ করেন গ্রামের মহিলারা। তারপর সেই জল হাড়িতে কলসিতে ভরে নিয়ে যান বাড়িতে। এই ছবি পুরুলিয়ার আগরডি চিত্রা গ্রাম পঞ্চায়েতের ভাটিন গ্রামের। সারা বছর এই জলেই ভরসা। আমরা যাওয়া এসেছি এই জলে, দেখছি আমাদের শাশুড়িরাও লেগেছে, আমরাও লেগেছি, পার হয়েও লাগে। কিবা যদি কাদা জল হয় তো তা কাদা জল হলেও ওই জলেই নিয়ে যাই খাই। গ্রামে নলকূপ নেই? আছে আছে, তবে জল ভালো জল নাই। ভাতও ভালো হবে না, তুমি সকালে রাঁধো, দু ঘন্টা পর ভাত যাবে একদম জল কাটাই। এই জল খাবার জল যদি যারা পারে, যাদের লোক আছে, যাদের লোক ইয়া করে নিয়ে যায়, তাদের খাবার জন্য এই জলে নিয়ে যায়। হ্যাঁ, আমরা খাবার জল দিচ্ছি। কেন নদী থেকে কেন জল নিচ্ছেন? আমাদের চাপাকল আছে কিন্তু চাপাকল আমাদের তার মতো জল পাইনি। চাপাকল থেকে কি আয়রন বেরোয়? হ্যাঁ, অনেক আয়রন বেরোয়। গ্রামে টাইম কল নেই না। এই এলাকা কাশীপুর বিধানসভার অন্তর্গত। গত 10 বছর এখানকার বিধায়ক ছিলেন তৃণমূলের স্বপন কুমার বেলথরিয়া। বর্তমানে এখনকার বিধায়ক বিজেপির কমলাকান্ত হাসদা। তিনি বলছেন, এটা আমাদের অত্যন্ত লজ্জার বিষয়। আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্নভাবে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা হয়েছে। বর্তমানে কেন্দ্র সরকার পানীয় জলের ব্যবস্থা সেটা বলছে ঘরে ঘরে পানীয় জল নলের মাধ্যমে চেষ্টা করছে। সেইখানে যদি আমাদের লজ্জা লাগবে। এই যে ভাটির ভাই বলছেন এখানে আমাদের নলকূপ নেই বা নলকূপ তাদের সারানো হচ্ছে না, তারা নদীর থেকে জল নিয়ে আসছে, এর মধ্যে নলকূপ কিছু হতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে এলাকার যে পঞ্চায়েত, এলাকার যে বিডিও প্রশাসন, তারা কিন্তু কাজ করছে না বা সরকার করছে না। জেলাশাসক অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তার বক্তব্য, তিনি ভাটিন গ্রামের এই দুর্দশার কথা জানতেন না। এই বিগত মাসগুলো যে সময়ে জলকষ্ট মূলত পুরুলিয়াতে হয়, সেই সময়ে আমরা কিন্তু আমাদের পিএইচির থেকে ট্যাঙ্কার দিয়ে বিভিন্ন জায়গাতে জল সরবরাহ করা হয়েছে। এবং গত বছর যা আমরা ট্যাঙ্কার দিয়ে দিয়েছিলাম তার থেকে এবছর বেশি কিন্তু ট্যাঙ্কার দিয়ে আমরা দিয়েছি। তাও আপনি যে বললেন ভাটিন গ্রামের কথা, আমি খোঁজ নিয়ে দেখব, যদি সত্যি সত্যি জলকষ্ট থাকে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। ভোট আসে ভোট যায়, নেতা নেত্রী সভা উপচে পড়ে মানুষের ভিড়ে, তবুও যেন কপাল দোষ ঘোচে না ভাটিন গ্রামের। জীবনের স্বাদ পেতে তাই আজও কলসি হাড়ি বয়ে বেড়ান ঝুমা বিমলারা। ETV भारत पुरुलिया।